চব্বিশ সালের জানুয়ারিতে নির্বাচন হবে, আমরা আছি এখন ২২ সালের ডিসেম্বরে, প্রায় দেড় বছর বাকি আছে। এই মধ্যে আন্দোলনটা হচ্ছে মুখ্য, এবং সেই আন্দোলনের জন্য বিএনপি সবার সাথে কথা বলবে, ডান বাম সবার সাথে, এটা এটার মধ্যে কোনো ইয়ে নেই। গতবার তো আমরা দেখলাম ডক্টর কামাল হোসেন নেতৃত্ব নিল, এবং তিনি নেতৃত্ব নিয়ে একটা মহাঐক্য জোট করলো, এবং যেটা পরবর্তীতে তারা কিছু দাবি দিল, এবং দাবির প্রেক্ষিতে তারা গণভবনে গিয়ে মানে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন, কিন্তু দাবি না মানা সত্ত্বেও গিয়ে নির্বাচনে অংশ নিলেন। এখন যে জায়গাটিতে আছে, যদি ওনারা আন্দোলন করে সরকারকে বাধ্য করতে পারে, তাহলে হঠাৎ হতেই পারে সেটা, কিন্তু এই মুহূর্তে প্রতিদিন আমরা দেখি প্রেস ক্লাবের সামনে বিশদলীয় জোট বা বিএনপি বা নানা ইস্যু নিয়ে সমাবেশ করছে। নতুন একটা ইস্যু এসে সামনে দাঁড়িয়েছে, এটা আমরা হয়তো আলোচনায় আনিনি, এই সম্প্রতি ৭৫ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইট ইজ এ নিউ ফেনোমেনন। ৭৫ হাতিয়ারটা কী, ৭৫ কী ঘটেছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, তাহলে সেই অস্ত্রটা কার হাতে, সেই কোথায় গর্জে উঠবে এটা? এগুলো হচ্ছে খুব ভেরি টিপিক্যাল পলিটিক্স, আমাদের এখান থেকে বিরুদ্ধ হবে, বুঝছেন? এখন কালকে করছে কি আগামীকাল কিন্তু দেখবেন সারা মাঠ দখলে রাখবে আওয়ামী লীগ। ওয়াই ইজ নিট, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। ওনারা ৭৫ হাতিয়ার গর্জে উঠতে বলছেন, আর ওনারা বলছেন যে আমরা মাঠ দখলে রাখবো, তাহলে মানুষের, সাধারণ মানুষের কী হবে? কোথায় ভবিষ্যৎ, কোথায় দ্রব্যমূল্য, কোথায় গ্লোবাল পলিটিক্স? আপনার সারা ইউক্রেন যুদ্ধের প্রভাব একটা অসম্ভব পরিস্থিতি তৈরি করেছে। কদিন আগে গেছে কোভিড, তিন বছর বাংলা পুরো পৃথিবীর অর্থনীতি বন্ধ ছিল, মানুষের নাবিশ্বাস, আর আপনি আছেন এক দল আছে ৭৫ হাতিয়ার নিয়ে, আর এক দল আছে মাঠ দখল রাখবো আমরা। ঠিক আছে, কিন্তু এই অবস্থায় মানুষের যে জীবন, মানুষের যে দৈনন্দিন জীবনের কষ্ট দুঃখ বেদনা কারো রাজনীতিতে নাই, বিশ্বাস করেন না। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা দেখলাম আজকে, হয়তো আপনি দেখেছেন নিউজটাতে, ওমান থেকে একজন কিলারকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। কী হয়েছে, বাংলাদেশে একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে মারা হলো। কোথায় যাব আমরা এখন বলেন? এখন কতগুলো শব্দ আছে বাংলাদেশে যে এগুলো আর অন্য কোনো ভাষায় পাবেন না। এই যে একটু বললেন না যে কূপমণ্ডুক, পরশ্রী কাতর, কূপমণ্ডুক মানে যিনি কুয়োর ভিতরে থাকেন, যে আকাশটা দেখেন মনে করেন যে ওটাই একমাত্র আকাশ, কিন্তু দুনিয়াটা তো পাল্টে গেছে, রাজনীতিটাও পাল্টে গেছে। সো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য পলিটিক্স। পরশ্রী কাতর, আমরা অন্যের ভালো দেখতে পারি না, আজকে যে পদ্মা সেতু ইত্যাদি এই সেই, পরশ্রী কাতর আপনি অন্য কোনো ভাষায় খুঁজে পাবেন না এই শব্দটা, বাট দিস ইজ অনলি ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই জায়গাতে বেরিয়ে আসতে হবে, আমাদের নিউ পলিটিক্স দরকার। আমরা চাই যে আওয়ামী লীগও পরিবর্তন হবে, বিএনপি একটা বড় দল, তারা যে জনসমর্থন আছে, তারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, হ্যাভ টু চেঞ্জ, এখন পরিবর্তনটা আনতে হবে, রাজনীতির পরিবর্তনটা। জি, কিন্তু এখন আপনি যদি একজন নেতা, তিনি বসে আছেন লন্ডনে, আমি একবার পাকিস্তানে ইলেকশন কভার করতে গেছিলাম, ৩০ সেকেন্ডে শেষ করছি, আলতাফ হোসেন, হি ইজ দ্য এমকিউএমএল লিডার, উনি লন্ডন থেকে টেলিফোনে বক্তৃতা দিতেন। এই যুগটা তো এখন আর নাই, আই এম টকিং অ্যাবাউট ১৯৯৩। এখন গ্লোবাল পলিটিক্স আসতে হবে, বাংলাদেশে আসতে হবে, বাংলাদেশে দেখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এই এই যে ওনারা রাজনীতিটা করছেন, আমি মনে করি যে এখন এই যে ইলেকশনকে সামনে রেখে একটা জোট হচ্ছে, কিন্তু মানুষের ইস্যু কই? এই যে উনি বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমার ডিফারেন্স, উনি জামায়াতের কথা বলেন না, আমি বলেছি, উনি কি শুনেছেন, আপনারা শুনেছেন আমি জামায়াতের কথা বলেছি? ডান বামের আলোচনাটা হচ্ছে তো, জামায়াত ছাড়া কি বিশ দলীয় জোটে বা বাংলাদেশে আর ডানপন্থী দল নেই? আমি তো জামায়াতের কথা বলিনি, আমি বলছি সকল ডান বাম, সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনকে আমরা একত্রিত করবো, অত্যন্ত সকল সকল অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগের শাসক শ্রেণী ছাড়া অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীনতার ৫০ বছর পরেও ওনারা বলছেন বাধ্য না করলে আমরা নিরপেক্ষ নির্বাচন দেব না, বাধ্য না করলে আমরা নির্দলীয় সরকার দেব না। স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণ ভোট দিতে পারে না, রাতে ভোট হয়, আবার অস্বীকারও করেন, আর ৭৫ হাতিয়ারের কথা বললেন, কে বলছে, কে বলছে, কোন দায়িত্বশীল নেতা বলছে? কোনো একটা ছাত্র নেতা বললে তার মেঠু বক্তৃতায়, আর যে গণভবনে বসে বা কোনো একটা ইয়ে বসে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে বলা হলো যে দেশনেত্রীকে টুপ করে ফেলে দেবেন, আর বাংলাদেশের একমাত্র নোবেল লরেটকে
চুবা চুবাবেন, এগুলো কি, এগুলো কি রাজনৈতিক দায়িত্বশীল বক্তব্য? একটা ছাত্র নেতা তার মেঠু বক্তৃতাই বলছে তার জন্যে দায়িত্ব তো বিএনপি নেবে না, একটা ছাত্র নেতার বক্তব্য আর বিএনপির দায়িত্বশীলতার বক্তব্য বিএনপি নেবে না। না না, আমার আরেকটা কথা আছে, আচ্ছা এক সেকেন্ড, তার তার বিপরীতে ছাত্রলীগ যা করেছে আপনি দেখেছেন, চারজন নেত্রীকে কি মার মেরেছে, চোখের পানি পড়ে যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক এই সরকারি সহিংসতা আমরা দেখছি। জনাব খান বলেছেন সকল ডান, সকল ডান মানে ডানেদের বাবা মহা বাবা বলি নাই, আপনি এখন বলছি সকল ডান বাম, সকল ডান বাম, ডান সকল বাম, সকল ডান, যারা যারা আসবে আন্দোলনে, বাট সকল ডানের বাবা মহা বাবা সেওতের মধ্যে আছে, ও চিনেন ভালো করে। সুতরাং আপনার ইনক্লুসিভ রাজনীতি নয়, সুবিধাবাদী রাজনীতি, যে কোনো মূল্যে শেখ হাসিনার অর্জন, যে কোনো মূল্যে আওয়ামী লীগের অর্জন শেষ করতে হবে।